না ধরলে আসলে তুমি করতে পারবা না সাপোজ আমি তোমাকে একটা জিনিস দেখাই যে আমি যদি টেন কে ধরি এটা জিনিস চিন্তা কর টেন এক্সকে যদি আমি ধরে ফেলি তাহলে টেন এক্সকে যদি ধরি টেন এক্সকে ডিফেন্সেশন করতে হবে ওই জিনিসটাকে যেটা ধরবো সেটাকে ডিফেন্সেশন করে যদি আশেপাশে অন্য সবগুলো পে কভার হয়ে যায় তাহলে সেটাকে আমি করতে পারবো তো আমি যে টেন এক্সকে যদি আমি জেড ধরি তো জে টেন এক্সে ডিফেন্সেশন করলে আমি পাবো সেক স্কোয়ার এক্স ডি এক্স তার মানে আমার পুরা অংশ কাবার হয়ে গেছে কিন্তু কোশ্চানের মধ্যে আর তেমন কিছু নাই অংশটা কাব হয়ে গেছে তো আমি এখানটায় যে কাজটা করবো আমি টেন এক্সকে আমি জেড ধরলাম যে জে আমার

ই আর ই এর উপর আমি জেড দিব কারণ আমি টেন এক্সটাকে জেড ধরছি হ্যাঁ এখন ইনটিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডি এক্সকে যদি আমি ইনটিগ্রেশন করি আমি পাবো ই টু দি পাওয়ার এক্স সি পাবো কোনো কিছু চেঞ্জ হবে না প্লাস সি তো ই টু দি পাওয়ার এক্স এ যে জেড এর মানটা ধরছিলাম সেটা আবার তুমি সুন্দর করে জাস্ট আছে কি বসাই দিবা এটা হচ্ছে আমার ম্যাথ তো আমি যদি আরও একটা ম্যাথ দেখি সাপোজ যেমন হচ্ছে ইনটিগ্রেশন অফ রুট ওভার ওয়ান প্লাস লন এক্স ডিভাইড বাই ডিক্স ওকে তো তোমরা এখানে একটা জিনিস চিন্তা করো আমি কোন জিনিসটাকে ধরলে আসলে আমার পুরো অংশটা কভার হয়ে আসতেছে এরকম একটা চিন্তা করো তোমরা সাপোজ আমি যদি এ রুটের ভিতরের কোশ্চনটাকে আমি ধরি ডিফেন্সেশন করি ওয়ান কে করলে জিরো আর নন এক্সে করলে ওয়ান বাইক্স তার মানে আমার এই পুরো অংশটা আমার কভার হচ্ছে পুরো কোশ্চানটাই কাবার হয়ে গেছে তো এমনভাবে করবা যেটাকে ধরলে আমার পুরো অংশটা কাবার হচ্ছে তা আমি যদি সাপোজ ধরি যে ধরি লেট জেড সমান সমান হচ্ছে ওয়ান প্লাস লন এক্স আমি ধরলাম তো জেড কে যদি আমি ডিফেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে ডি জেড বাই ডি এক্স ওয়ান কে করলাম জিরো আর লন এক্স কে যদি করি আমি ওয়ান বাই এক্স তার মানে আলটিমেটলি আমার ডি জেড ইকল আসতেছে ওয়ান বাই এক্স ডিএক্স গুট দেন আমার ডি এক্স সমান কি আসতেছে এই যে ওয়ান বাই এক্স ডি এক্সকে আমি কি লিখতে পারি ডিজেট লিখতে পারি তার মানে আমার এই অংশটা পুরো কাভার হয়ে গেছে আমার এ নিচে এক্স দেখো আমি যদি আচ্ছা তোমাদের বোঝার জন্য আমি এই জিনিসটা আলাদা করে লিখি দাও সাপোজ যে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস লন এক্স ইন্টু ওয়ান বাই এক্স ডি এক্স দেখো এক্সটাকে আমি বাইরে নিয়ে আসছে তার মানে এই পুরো অংশটাকে আমি লিখতে পারি ডিজেট আমি লিখবো ইন্টিগ্রেশন এটাকে ভিতরেরটাকে রুটের ভিতরে নিচেরটাকে আমি জেড দর্ছি তার মানে রুট ওভার জেড ডি জেড গুড দেন রুট ওভার জেড মানে কি জেড এর উপর একটা হাফ আছে তো এটাকে আমি ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার জেডের এর একটা হাফ প্লাস ওয়ান নিচে একটা হাফ প্লাস ওয়ান তো হাফের সাথে যদি আমি এক যোগ করি এটা এখানে একটা দাগ দিয়ে দিই হাফের সাথে এক যোগ করলে আমার থ্রি বাই টু তার মানে আমার জেড এর উপর আসবে কত থ্রি বাই টু প্লাস সি তো এই জিনিসটাকে যদি আমি উল্টাই দিই আমার টু বাই থ্রিড টু দি পাওয়ার থ্রি বাই এটা হবে টু বাই থ্রি আর ওয়ান প্লাস লন এক্স থ্রি বাই টু যেটাকে জেড ধরছে ওই মানটা আমি আবার কি বসাই দিছি তো এরকম যদি আমি আরো কিছু ম্যাথ দেখি সাপোজ ইনটিগ্রেশন অফ ওয়ান প্লাস কজ এই ম্যাটটা দেয়া থাকলো এখানে একটা ব্র্যাকেট দিই তো এখন তোমরা চিন্তা করো আসলে আমি কোন জিনিসটাকে ধরে করলে ডিফ্রেন্সিয়েশন করলে আমি উপরেরটা টা পুরা পাচ্ছি

তার মানে আমার এই পুরো অংশটা আমার মান কিন্তু বের হয়ে গেছে তো আমি যদি এই ডিএক্সটাকে আমি পাশে গুণ করে লিখে দিতে পারি যেহেতু এই ডিএক্সটা নিচে আসছে ওই সমান চিহ্নের এই পাশে আসলে আমার পাশে গুণ হবে তাহলে কজ এক্স ডি এক্স ইকুয়াল টু কত হবে ডি জেড দেন এই পোর্শনটা আমি এখানে বসাই দিতে ফেলতে পারি যে আমার উপরে থাকলো ডি জেড নিচে আমি ধরলাম জেড তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস জে ওয়ান বাই জেড ইকুয়াল টু কি লিখতে পারি আমার লন জেড প্লাস সি তো লন জেড জেড টাকে আমরা কি ধরছিলাম এক্স প্লাস সাইন এক্স প্লাস সি মানটা ধরছি সেটা জাস্ট নিচে বসাই দিব কিছুই না তো এই টাইপের যদি তোমরা আরো ম্যাথ করো তো আসলে মানে ম্যাথগুলো তোমাদের জন্য আসলে ইজি হয়ে যাবে মানে এই ধরনের ধরে যদি ম্যাথ গুলো তোমরা করতে পারো তো আমি আরেকটা ম্যাথ দেখাই এবার আসলে অনসংখ্য ম্যাথ আছে তোমরা এই টাইপের ম্যাচ যদি করতে পারো তাহলে আশা করি আমি ভাববো যে তোমার ইন্টিগ্রেশনে তেমন কোনো প্রবলেম হবে না সাপোজ এখানে যদি আমি করি জাস্ট একটা হিংস দিচ্ছি যে সাইন এক্সকে আমি ধরে ফেলবো সাইন এক্সকে ধরলে আমি উপরে টা পাচ্ছি তাহলে সাইন এক্সে যদি আমি ধরি জেড ধরি কি পাবো ডি জেড বাই ডি এক্স ইকুয়াল টু কজ এক্স ওকে তার মানে ডি জেড ইকুয়াল কি লিখতে পারি কজ এক্স ডি এক্স তাহলে আমি উপরের পোর্শনটাকে লিখতে পারি ডি জেড নিচের পোর্শনটাকে লিখতে পারি রুট জেড তার মানে আলটিমেটলি আমার কি আসতেছে আমি যদি জেডের এর উপর হাফ তো এটা উপরে উঠে ফেলি তাহলে ইনভার্স হাফ হয়ে যাবে টেন ইনভার্স জেড ইনভার্স হাফ জেড হ্যাঁ জেড টু দি পাওয়ার মাইনাস হাফ আর কি যেটা বলে তো হচ্ছে আমি কি করব একবার এক যোগ করব নিচে একবার মাইনাস হাফ এর সাথে এক যোগ করব দেন প্লাস সি তার মানে আমার নিচে এক থেকে হাফ চলে গেলে হাফ উপরেও আমার হাফ প্লাস সি তার মানে আলটিমেটলি হবে টু রুট জেড প্লাস সি তো জেড এর মানটা যদি আমি বসাই দিই

সলভ অঙ্ক সলভ তো এইভাবে তোমরা করার চেষ্টা করবা দেন দেন যদি আর একটা ম্যাচ দেখি সাপোজ টেন ডি এক্স লন কজ এক্স ওকে তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি এই ক্ষেত্রে আমি কোনটা ধরবো তোমরা একটু চিন্তা করো ভালো করে যে আমি যদি লন কজ এক্সকে ধরি

ডি জেড লিখতে পারি আর আমার লন জেডটাকে আমি লন কজে তাই হচ্ছে আমার আনসার তো আশা করি তোমরা পারবা এখন ইনভার্স আমি ইনভার্স টাইপের একটা ম্যাথ আমি করে দেখাই যদি ইনভার্স থাই তাহলে কি করবা सपोज টেন সাইন ইনভার্স এক্স রুট ধরো এই কোশ্চেনটা আমার আছে তো আমি কি করবো ফার্স্টে আচ্ছা এই ফাঁকে তোমাদেরকে কিছু কথা বলি তোমাদের বইতে সাইন ইনভার্স কজ ইনভার্স টেন ইনভার্স সেক ইনভার্স অনেকগুলো সূত্র আছে তোমার সূত্রগুলো মুখ করে নিবে সাপোজ ইনটিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স এক্স আমরা পাবো হচ্ছে ওয়ান বাই রুট ঠিক আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাবো একই রকম ডিফারেন্সিয়েশন অফ কজ ইনভার্স এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে মাইনাস ওয়ান বাই বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেন এভাবে টেন আছে সেক আছে কট আছে তো তোমরা এরকম ছয়টা সূত্র আছে ছটা সূত্র মুখস্থ করে নিবা কষ্ট করে তো দেখো একটা জিনিস যে আমি যদি সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন আমি এটা পাবো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তোমরা একটু সুখ হয়ে চিন্তা করে দেখো যে এই প্রশ্নটা যদি আমরা পাই দেখবি এই প্রশ্নটা তো আমার নিচেও আছে তো আমি যদি এটাকে ডিফেন্সিয়েশন করি তো ইন্টিগ্রেশন করি এটা পাবো এটাকে ডিফেন্সিয়েশন করলে আমি এই প্রশ্নটা পাবো তো আমি এখানে ধরলে আমার একটা অংশ কমন আসতেছে যদি আমি সাইন ইনভার্স এক্সকে আমি জেড ধরি সাপোজ যে জেড আমার কি সাইন ইনভার্স এক্স ওকে দেন যদি আমি ডিফেন্সিয়েশন করি ডিএক্স ডিজেড দেন আমি ডিজেট সমান কি লিখতে পারি নিচে ছিল এটা উপরে পাঠাই দিব ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে আমার এই অংশটা দেখছো কাবার হয়ে গেছে এই অংশটাকে আমি এখন ডিজেট লিখতে পারবো তাহলে আলটিমেটলি আমার টেন জেড ডিজেড হয়ে গেল এই জিনিসটাকে জেড ধরলাম এই অংশটাকে তো টেন জেডকে যদি টেনকে আমি ডিফেন্সেশন করি পাবো হচ্ছে কি সেকে স্কোয়ার এক্স হ্যাঁ সিক তা আমি পরে জেডের মানটা বসায় দিব জেড মানে হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স তো এইভাবে আমরা করতে পারি ও এখানে আচ্ছা হ্যাঁ এখানে একটা জিনিস বলি যেমন টেন এক্স টেন জেডকে যদি আমরা ইন্ডিকেশন করি আসলে কোনো কিছু পাবো না আসলে সেকে স্কোয়ার পাবো না এখানে একটা জিনিস ভুল হচ্ছে সেটা হচ্ছে যে টেন এ জেড কে যদি আমি ইন্টিগ্রেশন করি আমি কি পাবো সেক এস সেক স্কোয়ার এক্স পাবো না কারণ আমি আগের আমার ভিডিও যদি ওয়ান দেখে থাকো তাহলে তোমরা বুঝবা যে আমরা যদি সেক স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স আর যদি আমরা टेन स्कोर एक्स के करी सपोज टेन एक्स करी

আজকে এ পর্যন্তই থাক সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই আচ্ছা এর আগে একটা জিনিস দেখে যেমন সাপোজ যে টেন ইনভার্স এক্সকে ইনটিগেশন করলে কত হয় এটা আমি কীভাবে বুঝলাম যে সেক সেক এক্সটা হয় যে টেন ইনভার্স সেক্সকে ইনটিগ্রেশন করলে আমার কীভাবে লন সেক এক্সটা আসে এই সূত্রটা কীভাবে হয় আসলে সেটা আমি তোমাদেরকে দেখাবো যদি আমি ইন্টিগ্রেশন করি এর আগে আমি টেন কে ভাঙায় নিব যে করবো কজ এক্স কে যদি আমি ডিফেন্সিয়েশন করে পাবো সাইন এক্স তাহলে নিচেরটাকে যদি আমি ধরে ফেলি সাপোজ জেড ধরলাম তার মানে এটাকে করলে হবে ডি জেড বাই টু সাইন এক্স দেন ডি জেড ইক টু আমি কি লিখতে পারি যে মাইনাস সাইন এক্স এক্স ডি তো আমি মাইনাস পাশে পাঠাই এক্স এটা হয় আমার আশা করি সবাই দেখতে পাচ্ছ তো আমি এখন উপরে আমার সাইন এক্স ডি এক্স কে আমি লিখ কি লিখতে পারি যে মাইনাস সাইন মাইনাস ডি জেড আর নিচে আমার জেড দেন আমি মাইনাসটা যদি বাইরে নিয়ে আসি জেড বাই জেড কে আমি কি লিখতে পারি ওকে তো দেন হচ্ছে আমার এর মানটা আমি যদি বসাই এটা হচ্ছে তো লন কস এক্স তো এইভাবে আমরা ম্যাথ গুলো সলভ করতে পারি তো আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আল্লাহ হাফেজ এর আগে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া আপনি আপনি তো এখানে দেখাইছেন যে এক্স যদি আমি করি তাহলে পাবো আপনি বের করলেন হচ্ছে লন কজ এক্স তো আসলে কি মাইনাস লন কজ এক্স যা লন সেক এক্স কিন্তু তা এই দুটো কিন্তু একই জিনিস ঠিক আছে কারণ হচ্ছে কস কে কি লেখা যায় আসলে আমি যদি এই অংশটা করে একটু ভালো করে খেয়াল করো যেমন লক যে লন ওয়ান বাই কজ এক্স তো এটা আলটিমেটলি কি কজ ইনভার্স এক্স আমি এটা এর এটা আসলে সামনে লনের উপর যদি কিছু থাকে সেটাকে আমি সামনে নিয়ে আসতে পারি তার মানে মাইনাস লন কজ এক্স এই জিনিসটা এই জিনিসটা কিন্তু সেম একই জিনিস তো আজকে সবাই এই পর্যন্তই থাকো সবাইকে সহ ধন্যবাদ তা আমি যে ম্যাথগুলো গুলো করাইছি আসলে এগুলা থেকে তোমাদের কিন্তু ফল চ্যাপ্টার কভার হয়ে যাবে তো আল্লাহ হাফেজ